তো আজকে ক্লাসটা হলো আমাদের কিওয়ার্ডের উপরেই বলা যায়, ছোট্ট একটা পার্ট ডোমেন নাম কিভাবে নিব। যদিও এটা কিওয়ার্ডের মধ্যে পড়ে না, আবার কথা হলো কিওয়ার্ডের মধ্যেই পড়ে, যেহেতু নাম একটা কিওয়ার্ড আমাদের নিতে হবে আমাদের সাইটের জন্য। তো আজকে দেখবো আমরা কিভাবে আমরা একটা নাম নিতে পারি আমাদের সাইটের জন্য। তো এই নাম নেওয়ার জন্য কী কী জানা লাগবে আমাদের, তা নিয়ে আজকে আমাদের ক্লাস বিস্তারিত। তো এখানে বলা আছে যে আমরা কিভাবে পারফেক্ট একটা ডোমেন নাম চুজ করতে পারি, সেটার 11টা মেথড এখানে বলা আছে। তো সর্বপ্রথম যদি আসি, তো সর্বপ্রথম কন্ডিশনটা হলো আমাকে ইজি একটা নাম নিতে হবে, যেটা সহজে লিখা যায় এবং উচ্চারণ করা যায় খুব সহজে। সো কঠিন কোনো নাম নেওয়া যাবে না, যেটা টাইপ করতে প্রবলেম হয়, উচ্চারণ করতে সমস্যা হয়। এটা এই কারণে, যদি নামটা যদি খুব সহজ হয় তাহলে সবার এই নামটা মানে মনে রাখতে খুব সুবিধা হবে। কেউ যদি আপনার সাইটে আসে, তা যদি আপনার ব্লগগুলো ভালো লাগে তাহলে দেখা যাবে সে যদি আপনার সাইটের নামটা মনে রাখতে পারে, সে বারবার আপনার সাইটের মধ্যে আসবে। তো এখানে যেমন কয়েকটা রেফারেন্স হিসেবে বললো, যেমন ব্যাকলিঙ্কো, দেন হলো প্রো ব্লগার, লাইফ হ্যাকার, এগুলো কিন্তু একবার পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং কি এরা যখন আমরা পড়ি, যেমন আমরা পড়ার সময় কোনো ধরনের বাধা বিপত্তি আমরা পাই না, একবারে উচ্চারণ করতে পারে। ব্যাকলিঙ্কো একবার উচ্চারণ করতে পারে, ফেসবুক একবার উচ্চারণ করতে পারি। সেরকম এমন একটা নাম আমাকে নিতে হবে যে সহজে আমি উচ্চারণ করতে পারি, একবারে যেন আমি প্রোনাউন্স করতে পারি, যাতে আমার কোনো বাধা বিপত্তি না আসে। এই টাইপের একটা নাম নিতে হবে। সো কঠিন কোনো ধরনের শব্দ বা ওয়ার্ড ব্যবহার করা যাবে না। পরবর্তীতে পার্টে আসি, এখানে বলা আছে যে অবশ্যই আমাদের ডোমেইন নামটা ছোট হইতে হবে এবং লাইট মানে একটু হালকা হইতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ, যেটা আমি বললাম আগেরটার মতোই, বেশি বড় করা যাবে না। আর এখানে বলা আছে যে ডোমেইন নামটা হলো আমরা ট্রাই করব যে, যেটা বলা যায় যে 10 থেকে 14 বেশি ওয়ার্ডের বেশি না যাওয়ার জন্য বা ক্যারেক্টারের বেশি না যাওয়ার জন্য, তো এর মধ্যে রাখা লাগবে। তো শর্ট হইলে অনেক ভালো হয়, তারপর আমরা জানবো যে লং হইলেও নেওয়া যায়, বাট শর্ট হলে ভালো হয়। যেমন google.com খুবই শর্ট একটা ডোমেইন নাম, এরকম শর্ট আকারে নিব। তো যদি বড় হয় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন এখানে নিচে একটা লেখা আছে যে ব্লগিং অ্যাডভাইস। সো ব্লগিং অ্যাডভাইস হলেও এটা দুইটা শব্দের মধ্যে এরা ওরা ক্লিয়ারলি করে নিছে। তারপর এখানে খুবই সিম্পল এবং কি একবার উচ্চারণ করা যায়। সো যদি বড় হয়, ক্যারেক্টার যেন বেশি না হয় ওটার দিকে ফোকাস রাখবেন। সাধারণত 10 থেকে 14 ক্যারেক্টারের বেশি না হয়, একটু ফোকাস থেকে একটু ডোমেন নামটা আমাদের চুজ করা লাগবে। 3 নম্বরটায় আসি, এখানে বলা আছে যে আমি যে আমার ডোমেন নামটা নিব, কিওয়ার্ডটা যেটা হবে সেটা অবশ্যই আমার নিশ রিলেটেড জন্য হয়, এটা একটু ফোকাস রাখতে হবে। যদি নিশ রিলেটেড হয় তাহলে খুবই ভালো হয়, সেটা মনে রাখতে ভালো হয় এবং কি আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতেও সুবিধা হয়। যেমন ডিজিটাল মার্কেটিং, যদি আমি কাজ করতে যাই, ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু একটা কমন নাম ব্যাকলিঙ্ক। সো সেখান থেকে ব্যাকলিঙ্ক নামে কিন্তু একটা ওয়েবসাইট আছে খুবই ভালো, এরা হলো সকল ধরনের এসইওর কথাবার্তা বলে, এক কথা ডিজিটাল মার্কেট নিয়ে কথাবার্তা বলে। এই যে ব্যাকলিঙ্ক, এই ব্যাকলিঙ্ক তো আর নেওয়া যাবে না, সে নিজে ব্যাকলিঙ্কো, এই নামটা কিন্তু তার যে নিজ ডিজিটাল মার্কেটিং সেটার সাথে কিন্তু রিলেটেড। এরকম আমরা আমাদের যে বিজনেস বলি বা অ্যাফিলিয়েট বলি বা অ্যাডসেন্স বলি, আমরা আমাদের সাথে জন্য রিলেটেড জন্য হয় ওটার উপর আমাদের ফোকাস রেখে কিন্তু কাজ করতে হবে। পরের দিকে আসি, নিচের দিকে, যেমন যেমন এখানে বলা আছে ই কমার্স সাইট। তো একটা ই কমার্স সাইট যদি হয় সি ফুড, তো সি ফুডের ক্ষেত্রে কিন্তু আমরা নামগুলো এভাবে নিতে পারি, সি ফুড মার্কেট। সো এখানে যেটা করতে পারি যে আমাদের যেই নিশ, সো ওই নিশের সাথে এক্সট্রা আমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারি, যেটা অবশ্যই আমার বিজনেস নামের সাথে যেন অবশ্যই যেন থাকে। যেমন আমার বিজনেস যেহেতু সি ফুড, তো সি ফুড আমার একটা মার্কেট হইতে পারে, স্টোর হইতে পারে। তো মার্কেট, স্টোর এগুলো সিনোনিম যেগুলো আছে ওইগুলো ইউজ করা। সাপোজ একজন ইউজ করলো সি ফুড মার্কেট, আমি যদি সি ফুড মার্কেট পাবো না, আমি সি ফুড স্টোর দিতে পারি আমার নামের ক্ষেত্রে, সাইটের নামের ক্ষেত্রে বা বিজনেসের নামের ক্ষেত্রে। এরকম চাইলে আমরা আরেকজনের ডোমেন, যদি কোনো ডোমেন আমরা না পাই, ওই ডোমেনের জাস্ট যে কোনো একটা ওয়ার্ড আমরা সিনোনিম বা অল্টারনেটিভ একটা কিওয়ার্ড আমরা ইউজ করতে পারি। যেমন নিচের দিকে রেফারেন্স আসি, সি ফুড মার্কেট অথবা সি ফুড স্টোর। সি ফুড স্টোর যদি কেউ নিয়ে থাকে তাহলে সি ফুড মার্কেট স্টোর, সি ফুড মার্কেট আমরা এটা ইউজ করব। পরেরটায় আসি, এখানে বলা আছে যে আমরা যদি কোনো টার্গেট লোকাল স্টোর ক্ষেত্রে বেশি করা হয়,
যদি কোনো টার্গেটেড এরিয়া নিয়ে করতে চাই সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, বা টার্গেটের কোনো কিছু থাকলে সেটা করতে পারি। যেমন টার্গেট এখানে বলা আছে যে আপনার মোবাইল রিপেয়ার, সো এটার সাথে চাইলে আমরা একটা কান্ট্রি ইউজ করতে পারি, মোবাইল রিপেয়ার ইউএসএ। সো ডোমেন নামের সাথে আমরা সিটি নামও কিন্তু আমরা ইউজ করতে পারি, যদি আমরা টার্গেটেড করে যদি রাখি কোনো একটা নামের এরিয়া নামের জন্য বা এরিয়া বিজনেসের জন্য, সেক্ষেত্রে আমরা অবশ্যই এরিয়া নামটাই দিব। এটা আমাদের নর্মালি এফিলিয়েট লাগবে না, যদি আমরা লোকাল এসই করি সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হয়। পরের ক্ষেত্রে আসি, এখানে বলা আছে যে একটু অন্যরকম কথাবার্তা। এতক্ষণ যা জানলাম এইগুলা, এটা হলো তার সম্পূর্ণ বিপরীত। আমরা ট্রাই করব আমাদের কিওয়ার্ডের বা কিওয়ার্ড বলতে এক কথা ডোমেন যে নামটা, এটা সম্পূর্ণ একটা ইউনিক একটা নাম দেওয়ার জন্য, যেটা হলো আমার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করবে, সেটা ব্র্যান্ডিং নাম দেওয়া যায়। সো আমাদের বিজনেস রিলেটেডই যদি হইতে হবে তা কিন্তু না, আমরা আমাদের ব্র্যান্ডের জন্য আমরা একটা ইউনিক একটা নাম দিতে পারি, ঠিক আছে? তো ইউনিক নাম বলতে দেখবেন সাধারণত ই কমার্স সাইটে এগুলো বেশি ইউজ করা হয়। ই কমার্স সাইটে যদি আমি বলি, যেমন দারাজ যদি বলি, দারাজের কোনো মিনিং নাই দেখবেন, মানে কিছু কিছু ওয়ার্ড যেগুলো কোনো মিনিং নাই, মিনিংলেস কিছু ইউজ করা হয় ওগুলো ইউনিকনেস করার জন্য, ঠিক আছে? যেমন আলিবাবা, এটা অবশ্য ইউনিক নাম হলো, তার নিজের নিজস্ব ব্র্যান্ড ভ্যালু করছে। আলি এক্সপ্রেস এই টাইপের এইগুলো হলো যে মানে নিজস্ব একটা ইউনিক একটা নাম। তো মোস্ট যদি আমি বলি যেমন ফ্লিকার, ফ্লিকারের কোনো ধরনের কিন্তু অর্থ নাই, ফ্লিকার খুবই কমন আসছে, কমন বলতে খুবই ভালো একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে ফেলছে, খুবই একটা ভালো ব্র্যান্ড হিসাবে দাঁড়ায় গেছে ফ্লিকার। সো flickr.com, সো এই টাইপের আমরা এমন একটা নাম চুজ করতে পারি যেটা উচ্চারণে খুব সুবিধা, শর্ট একটা নাম, ইউনিক একটা নাম, সিঙ্গেল ওয়ার্ডের একটা নাম। সো ওইটা হলো আমরা একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারি, ওইটা হলো আমাদের নিচের সাথে নাও যেতে পারে বা নিচের সাথে নাও মিলতে পারে, এমন একটা ওয়ার্ড চুজ করব যেটা একদম ইউনিক, সহজে মাথা রাখা যায়, একটু ভিন্নধর্মী। সো এটা আই থিঙ্ক সো আমরা মোটামুটি ক্লিয়ার। পরবর্তীতে আসি 6 নম্বর পার্টে, আমরা যে ডোমেনটা নিব আমরা ট্রাই করব অলওয়েজ আমার এই ডোমেনটার এক্সটেনশন যেন .com হয়, এটা মাথায় রাখবেন, অলওয়েজ ট্রাই করব .com হয়। সো যদি কোনো কারণে যদি এমন হয় যে আমি .com নিয়ে নিতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা এইটার অল্টারনেটিভ হিসেবে আমরা কিছু এক্সটেনশন হিসেবে নিতে পারি .net অথবা .org, ঠিক আছে? আরও আদার্স অনেক কিছু নিতে পারি, বাট আমরা ওগুলো থেকে নিব না, ওগুলো স্প্যামিং হিসাবে কাউন্ট করে। যেখানে বলা আছে যে .com এর পরিবর্তে .co .net .org নিতে পারি। আর কিছু আছে স্প্যামিং, যেমন ইনফো আর বিজ, এগুলো সাধারণত ইনফো বা আদার যেগুলো আছে xyz, এগুলো সাধারণত স্প্যামিং হিসাবে কাউন্ট করা হয়। সো গুগল অ্যাডসেন্সে দেখবেন এগুলো কিন্তু অ্যাডসেন্স দিতে চায় না বা দেয়ও না, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। সব থেকে বেটার হয় আমরা অলওয়েজ ট্রাই করবো .com নেওয়ার জন্য, যদিও এখন .com প্রায় নাই বললেই চলে, এই জন্য এখন .com এর পরিবর্তে .co .net .org নিলেও সমস্যাভাবে হয় না। তবে অবশ্যই বুঝতে হবে আমার যদি অর্গানাইজেশন টাইপের যদি কোনো ধরনের হয় তাহলে অবশ্যই আমি ORG নিব, যদি নেটওয়ার্কিং টাইপের কোনো ধরনের আমার বিজনেস হয় তাহলে .net নিতে পারবো। এই এক্সটেনশন নিতে হবে আবার আমাকে আমার বিজনেস রিলেটেড, আজারভাবে নিলেই হবে না। কম মানে কমার্শিয়াল, তো কমার্শিয়াল সব কিছুর সাথেই যায়, এটা কমন একটা এক্সটেনশন হিসাবে মানুষ ব্যবহার করে আসতেছে আদিম যুগ থেকে .com। সো সেই ক্ষেত্রে এটা খুবই কমন হয়ে যায়। সো এটা কিনতে কিনতে এমন একটা অবস্থা এখন ক্রিয়েট হয়ে গেছে, এখন কোনো একটা কিওয়ার্ডের সাথে .com ইউজ করলে ওই নামে কোনো ডোমেন খুঁজে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমরা এটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি বা ট্রাই করবো অলওয়েজ আমরা .com থাকার জন্য। পরবর্তী পার্টে আসি, এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। এখানে হলো যে আমরা এমন কোনো ধরনের ওয়ার্ড ইউজ করতে পারবো না যেটা আমার শব্দটাকে বন্ধ মানে স্টপ করে দেয়, আমরা কোনো ধরনের হাইপেন ইউজ করতে পারবো না, কোনো ধরনের নাম্বার ইউজ করতে পারবো না আমাদের ডোমেনের মধ্যে। নাম্বারটা হাইপেন এই কারণে দেখবেন, যখন আমরা গুগলে কোনো ইনকোয়ারি করি, যখন কোনো কিছু সার্চ করি, আমরা কোনো সময় কিন্তু হাইপেন দেই না, লেখার সময় নাম্বারও দেই না, আমরা জাস্ট কিওয়ার্ডটা লেখা সার্চ করি। তো ওইসব ক্ষেত্রে দেখা যায় যে হাইপেন নাম্বার থাকলে আমার সাইটে সাধারণত আসবে না বা মানুষ মাথায় রাখতে পারবে না। সো এগুলো থেকে অবশ্যই আমাদের অ্যাভয়েড থাকতে হবে। যেমন ধরেন এখানে যদি বলা হয় যেমন ডিজিটাল
এটা হাইপেন দিয়েছে ফটোগ্রাফি হাইপেন স্কুল ডট কম, এই টাইপের কোনো কিছু দেওয়া যাবে না, যদিও এগুলো হলো পপুলার হয়ে গেছে সেক্ষেত্রে অন্য কিছু। আবার মাঝে মধ্যে কিছু নাম্বার ইউজ করতে হবে, যেমন 9 lesson info, এইটা আবার অন্যরকম একটা কিওয়ার্ড নেওয়া হয়েছে, এটা মাথায় রাখার সুবিধা আছে। সো কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন ডিজিটাল মার্কেটিং 101 বা 99, এই টাইপের কিছু আপনারা ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই যেন একটা স্ট্যান্ডার্ড লেভেলের হয় নাম্বার। আর যারা কোনো নাম্বার আপনারা ইউজ করবেন, হঠাৎ করে নাম্বার দিয়ে দিবেন না। আর অবশ্যই হাইপেন কখনোই ইউজ করবেন না, তবে ট্রাই করবেন হাইপেন নাম্বার এইসব থেকে অ্যাভয়েড থাকার জন্য, দূরে থাকার জন্য। এগুলো না ইউজ করে সব থেকে ভালো হয় আমাদের জন্য, কারণ এইগুলো যারা ইউজ করে, যদিও কেউ ইউজ করে থাকে, তো ওগুলো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হয়, এটা অনেক বড় একটা স্ট্রং ব্যাপার। একটা এজেন্সি আকারে নিয়ে, একটা বিজনেস আকারে নিয়ে আমাদের এটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এটা পসিবল। যেমন 10 মিনিট স্কুল, ওইটা অন্যরকম, কারণ 10 মিনিট স্কুল আমরা কমন হয়ে গেছি। এখন এটা গুগলে সার্চ করতে গেলে আমরা 10, আমরা 10 লিখি, TEN 10, এটা নাই লিখি, আমরা 10 দিয়েই বেশি সার্চ করি। সো ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করাটা একটু টাফ হয়ে যায়, সেটা আমাদের সিঙ্গেলের পক্ষে একার পক্ষে সম্ভব না, তো এইসব থেকে দূরে থাকাটা ভালো হয়। আর যদি বড় আকার কোনো এজেন্সি হয় সেই ক্ষেত্রে আপনারা নিতে পারেন, বাট তবুও ট্রাই করতে হবে এমন একটা নাম্বার ইউজ করার জন্য যেটা আমাদের জন্য মানে কঠিন যেন না হয়ে দাঁড়ায়। পরবর্তীতে আসি, এখানে বলা আছে যে আমরা কোনো ধরনের কপিরাইট অথবা ট্রেডমার্ক কোনো ধরনের নাম আমরা ইউজ করবো না। সাপোজ আমি একটা সাইটের নাম দিলাম যে আমি এখন একটা স্টোর টাইপের বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সো আমি আমার ডোমেনের নাম দিলাম যে googlebeautymart.com বা গুগল বিউটি বা ফেসবুক বিউটি বা টুইটার বিউটি, এই ধরনের কোনো ধরনের কপিরাইট কোনো নাম আমি ইউজ করতে পারবো না আমার ডোমেনের মধ্যে। যদি নাম ইউজ করি সেটা ট্রেডমার্কের মধ্যে পড়বে, কপিরাইটের মধ্যে পড়বে, তখন দেখা যায় অনেকগুলো প্রবলেম। সো এই ধরনের যারা ট্রেডমার্ক করে রাখছে তারা কিন্তু আমার দেখা যাবে যে ওই ডোমেনটার আন্ডারে অনেক কিছু আমি করতে পারবো না। এক কথায় ট্রেডমার্ক থাকলে আমি সাইট বানাইতে পারবো না, ব্লগ সাইট বানাইতে গেলে প্রবলেম হয়, র্যাঙ্ক পাওয়া যায় না, বা তারা একটা কপিরাইট ইস্যু দিতে পারে, অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি। সো স্পেশালিভাবে যেমন বাংলাদেশ অ্যামাজন ডট কম, যখন আমি বাংলাদেশ অ্যামাজন যখন আসে বাংলাদেশে অ্যামাজন, তখন আমি যখন ডোমেন নাম সার্চ করে শুরু করলাম, কোনো ধরনের ডোমেন আমি পাই নাই, অ্যাট লাস্ট পাইলাম আমি বাংলাদেশ অ্যামাজন ডট কম। সো এখানে অ্যামাজনটা আর বাংলাদেশ দুইটাই কিন্তু কপিরাইট একটা কিওয়ার্ড, দুইটাই কিওয়ার্ডই কপিরাইট, এমনকি দুইটা আমি একসাথে নিছি। ডোমেন কিনতে পারছি কিন্তু আমাকে সাইট আমাকে নেম থিম থেকে ওরা করতে দেয় নাই, মানে এটা হোস্টিং এটা অ্যাড করা যাবে না, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমাকে সাথে সাথে। ডোমেন আমি রাখতে পারবো আবার নামটা আমার ট্রেডমার্ক হয়ে গেছে। পরবর্তীতে যদিও এটা আমার রিক্সের উপর নিয়ে আমি একটা সাইট নিতে পারবো তারা বলা আছে, কিন্তু সেই সাইটটা আমি বেশি দূর যাইতে পারবো না, সুন্দর মতো বলে কারণ ট্রেডমার্ক ইস্যুতে পড়ে গেছে আমার কিওয়ার্ডটা। সো অবশ্যই ট্রেডমার্ক থেকে দূরে থাকবেন, যদিও আমি নামটা নিছি অন্য একটা ইস্যুতে। সো তো নর্মালি আমরা কোনো সাইটের ক্ষেত্রে বানানোর ক্ষেত্রে আমরা এই ট্রেডমার্ক থেকে আমরা অলওয়েজ দূরে থাকবো। সো অবশ্যই কোনো একটা ওয়ার্ড ইউজ করার আগে দেখে নেবেন ওটা বড় ধরনের কোনো কোম্পানি কিনা, তারা ট্রেডমার্ক করে রাখছে কিনা। পরবর্তীতে আসি সিঙ্গুলার প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, নাম্বার না কথা নামের ক্ষেত্রে, এটা একটু নর্মাল জিনিস। যেমন মাঝে মধ্যে আমরা এস ইএস দ্বারা আমরা একটা সাধারণত ডোমেন পাওয়া যায়। সো কোনো একটা কিওয়ার্ডের ক্ষেত্রে ডোমেন নেওয়া হয়ে গেলো যে বেস্ট সেলার্স এস দিয়ে আছে, বাট তারা এস ছাড়াটা তারা নেয় নেই, আমি এস ছাড়াটা আমি নিতে পারি আমার সাইটের জন্য। অবশ্যই সে আমার কম্পিটিটর হয়ে যাবে, আমি ভালো মার্কেটিং করি সে আমার সাথে পারবে না। তবে এখানে একটা প্রবলেম হলো এস আর ইএস এর মধ্যে যে এস বা এস ছাড়া যেটা হয়, সো এটা একটা মিস্টেক হয়ে যায় যখন কোনো একটা ট্রাফিক জন সে যখন সার্চ করবে। সো এইসব ক্ষেত্রে এই টাইপের না নেওয়াটাই একটু ভালো হয়, আবার অন্য সময় নেওয়াটাও ভালো হয়, যেটা ট্রিক্স কাটানো যায়। এস বা ইএস দ্বারা আমি একটা ডোমেন নিয়ে নিলাম, আমি আমার কম্পিটিটরকে সে র্যাঙ্ক র্যাঙ্ক পাইতে দিব না, কারণ সাপোজ আমারটা যদি যেমন একজন কিলো বেস্ট সেলার, আমি এস সহকারে নিলাম, তো আমি যে ভালো মার্কেটিং করি তাহলে কেউ বেস্ট সেলার লিখলেও আমার সাইটটা চলে আসবে আগে। সো অবশ্যই যদি এই টাইপের কোনো প্রবলেম ফেস করি, আগে দেবো আমার কম্পিউটার কেমন, আমার থেকে কেমন স্ট্রং, আমি তাকে পিছিয়ে ফেলাইতে পারবো কি না, যদি পারি তাহলে আমি অবশ্যই নিয়ে নিবো। এটা একটা ট্রিক্স খাটানো যায় ডোমেন নাম চুজের ক্ষেত্রে। আর অবশ্যই আমরা জানি যাতে আমাদের ব্লগটা র্যাঙ্ক পায়, তবুও ডোমেন নামটা খুব বেশি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে আমাদের। 10 নম্বর পার্ট, ডোমেন নামের ক্ষেত্রে আপনার নামটা আপনি ইউজ করতে পারবেন অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে। যেমন নেল পেটেল, উবার সাথে যে আমরা ইউজ করে আসতেছি,
উবার সাজেস্টের মালিকটাই হলো নীল প্যাটেল। এবং কি ওই সাইটটা আমরা লিখে উবার সাজেস্ট, কিন্তু সাইটটার নামটা দেখবেন আসলে সাইটের নামটা হলো নীল প্যাটেল। সো ও কিন্তু একদম ব্র্যান্ড কিওয়ার্ড বা ব্র্যান্ড করে ফেলছে ওনার নিজস্ব নাম তার ডোমেন নামের মাধ্যমে। সো এইটা একটা ব্র্যান্ড নাম দিতে পারি, যেটা আমি বলছি ইউনিক নাম দিতে হবে। সো নীল প্যাটেল যেটা হলো তার নিজস্ব নাম ইউজ করছে, নিজস্ব ব্র্যান্ড, ইউনিক একটা কিওয়ার্ড হয়ে গেছে, এটা আমার ব্র্যান্ড হয়ে গেছে, যেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। কিওয়ার্ড রিসার্চ একটা বিজনেস পারপাসে একটা সাইট। সেমভাবে আরেকটা আছে যেমন মিস মালিনী, এটা অনেক দিন ধরে চলে আসতেছে। মিস মালিনী সে হলো ফ্যাশন রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্টরদের সে হলো রিভিউ করে থাকে, তাদের ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকে, missmalini.com। ঠিক আছে, সো মালিনী তার নাম, সে জাস্ট মাসে নামের আগে মিস লাগাইছে। সো যত ভালো ভালো অ্যাক্টর আছে তো তাদের নিয়ে সেগুলো লেখালেখি করে। দিন হলো সেত গোডিন যে আছে সে হলো বই বুক রিভিউ করে, তার নামের সাথে সে কিন্তু একটা সাইট নিয়ে নিছে এবং সে ভালো একটা র্যাঙ্কে আছে। সো আমরা এটা করতে পারি, অলওয়েজ করতে পারি। সো এই ক্ষেত্রেও মাথায় রাখবেন যে চাইলে আপনি আপনার নামটাও ইউজ করতে পারেন আপনার আগে পিছিয়ে। যেমন আমি একটা কাজ করছিলাম যখন প্রথম যখন কাজ করি আর প্র্যাকটিস পারপাসে অ্যাডসেন্সের ক্ষেত্রে, তখন আমি একটা সাইট নিয়েছিলাম যে gmarket.com sorry .net নিয়েছিলাম, জি মার্কেট নেটওয়ার্কিং টাইপের আমার একটা সাইট বানাইছিলাম। সো জি নেট সরি জি মার্কেট ডট নেটটা ছিল এই টাইপের, জেরাইতে ছিল আমার নাম জাহেদ ইকবাল মার্কেট ডট নেট, এবং সেটা কিন্তু খুব ভালো আমি র্যাঙ্কও নিয়ে আসতে পারছিলাম। যদিও আমি একটা ইস্যুতে ওই সাইটটা আমি আর কন্টিনিউ করতে পারি নাই, তো ওই জন্য ওইটা ক্যান্সেল করা লাগছে। সো এই টাইপের আপনারা আপনার নামে ইউজ করতে পারেন, এটা খুবই খারাপ না, খুবই ভালো। মাঝে মাঝে দেখবেন আপনি আপনার নামেও দেখবেন যে ডোমেন খুঁজে পাচ্ছেন না, কেউ এটা নিয়ে ফেলাইছে, তার নামও সেম। সো নিজস্ব নামেও দেখবেন ডোমেন খুবই মাঝে মধ্যে ভালো হয়, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেন হলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 11 নম্বর পার্ট, 11টা যেহেতু মেথড বুঝতাম লাস্ট পার্ট, এটা এটাই ইম্পর্টেন্ট আমাদের। ডোমেন নাম কেনার আগে আগে ওই নামের ব্যাপারে আমাকে হিস্টোরি জানতে হবে, এই ব্যক্তিটা কেমন বা এই নামটা কেমন। এমনও হইতে পারে যে আপনি যে নামটা চুজ করলেন ওই নামটা অলরেডি কেউ একজন আগে কিনছিল, পরবর্তী সে কন্টিনিউ করে নাই, এবং সে যখন কাজ করছিল তখন সে এমন একটা কাজ করছে গুগল তাকে পেনাল্টি দিছে। এবার ওই নামে আপনি যদি সাইট যদি বানান আপনার সাইট কিন্তু কখনোই র্যাঙ্ক পাবে না, কারণ একটা পেনাল্টি একটা ডোমেইন। সো পেনাল্টি ডোমেইন থেকে আমাদের অলওয়েজ দূরে থাকতে হবে। সো এর আগে আমাদের এই মানে ডোমেইনের ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত জানতে হবে, তার কোনো ব্যাড রেকর্ড আছে কি না, দেন আমি নিব। সো আমরা ট্রাই করবো অলওয়েজ ফ্রেশ একটা ডোমেইন নেওয়ার জন্য, যেটা প্রিভিয়াস কেনা হয় নাই। যদি কিনা হয়ে থাকে অবশ্যই সেটার ব্যাপারে আমি এ টু জেড ভালো মতো আমাদের জানা লাগবে। সেই ক্ষেত্রে এখানে আমি 4টা সাইটের নাম দিছি, তার মধ্যে প্রথমটাই মেইন webarchive.org। এটাতেই দেখো, এটা হলো একটা আর্কাইভ, এটা হলো সম্পূর্ণ হিস্টোরি নিয়ে আসে ওই সাইটের অথবা নামের ব্যাপারে। আমি যদি আসি, আচ্ছা ওয়েব আর্কাইভে পরে আসি, এটা একটা সাইট যে whosrequest.com। এই সাইটটা মোটামুটি আমরা মোটামুটি ডোমেনের নামের ব্যাপারে, এএস এর নামের ব্যাপারে, সব কিছুর ব্যাপারে আমরা জানতে পারি। যেমন এখানে আমি একটা সার্চ করি, যেমন আমি আমারটাই সার্চ করি, আচ্ছা gmarket.com দিয়ে দিই, দেখি এটার কি অবস্থা। সো দেখেন gmarket.com এটা ডোমেইন রেজিস্টার করা হয়েছে এই ইয়তে, যেটা হুজের মধ্যে আছে আমরা পাবো, হুজের মধ্যে আমরা অবশ্যই দেখব। এবং এটা হলো লাস্ট কত সালে পর্যন্ত এক্সপায়ার করা হয়েছে না হয়েছে সব কিছু এখানে বিস্তারিত দেয়া আছে, এবং কি কইতে কিনা সেটা ব্যাপারে বলা আছে। এবং সেটা কেনার ক্ষেত্রে যদি আমি থার্ড পার্টি ইউজ করছি, থার্ড পার্টির নাম্বার টাম্বার সব কিছু এখানে ইউজ করা আছে। যদি আপনি আপনার ইনফরমেশন দিয়ে কিনেন তাহলে আপনার ইনফরমেশন সব কিছু এখানে দেওয়া থাকবে। আচ্ছা এখানে দেখি whos.com-এ আসার পরে, এখানে ডেলি বেশি দিবে না আপনাকে, 9টা সার্চ করতেই দিবে। প্রথম আলো, আরে বানান তো মিস্টেক হয়েছে,
কি প্রথম আলোর নামটা কি? প্রথম আলো, ও প্রথম আলো, ঠিক আছে, আসলো না কেন? আচ্ছা আমি ডট কমটা দিই নেই, আর ডাব্লিউডাব্লিউ দেওয়া লাগবে না। আচ্ছা আনএভেলেবল, মেবি এটা কেউ কিনে রাখছে। যদি এটা আমি কন্টিনিউ করতেছি না, এটা দেখাচ্ছে একজন কেনা আছে, অ্যাভেলেবল নাই। দেখেন ওইটার সাথে এটা ম্যাচ কিন্তু হয়ে গেছে। আচ্ছা আমি এখন এটা একটু নেট করে দিই। gmarket.net unavailable, প্রথম আলোটা কি আসছে আসে না? আচ্ছা এগুলো একটু স্লোলি কাজ করবে এই সাইটগুলা। আচ্ছা আসুক আমি আসি এবার ওয়েব আর্কাইভে। ওয়েব আর্কাইভটা বেস্ট হিস্টোরি সার্চ করার জন্য। রেজিস্টার করেছি অন রেজিস্টার ইং থেকে, সার্ভার নেম কোন সার্ভার আছে হোস্টিং এ সেটাও এখানে শো করতেছে। দুইটা ইনফরমেশন হাইড করা, ইমেল আর ফোন নাম্বারটা। আচ্ছা প্রথম আলো মেবি সবকিছু হাইড করে রাখছে আমি। আচ্ছা জিমার্কেট দেখে লাভ নাই, আমি ওয়েব আর্কাইভে আসি। দেখি কি আসে, আনএভেলেবল। দেখেন নেমচিম হোস্টিং ডট কম, যেটা আমার নিজের, বাংলাদেশ থেকে কিনছি, এটা আমার নিজের ডোমেন নাম, ইউআরএল। আচ্ছা ঠিক আছে, হুজের মধ্যে রেজিস্টার করা আছে, ফোন নাম্বার অবশ্যই থাকবে না, যেহেতু নেম চিপ থেকে গেছি, নেম চিপের যে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে এখানে। ওয়েব আর্কাইভ কি আসছে? আচ্ছা এই সাইটটা সব থেকে বেশি স্লো কাজ করবে আগেই বলতেছি, কারণ এই সাইটে প্রচুর পরিমাণে মানুষ সার্চ করে থাকে। দেখেন 22-এ মেবি একজনে সেটা কিনছে। আচ্ছা 20-এ দেখি, 20-এর এইটা নামে কোনো সাইট ছিল কি না, এখানে শো করতেছে যে কন্টিনিউ হয়েছে কোন কোন সালে। দেখেন 12 সালে কেনা হয়েছে, 13 সালে কেনা হয়েছে, 14 সালে কেনা হয়েছে, 15 সালে কেনা হয়নি, 16 সালে কেনা হয়েছে, 20 সালে কেনা হয়েছে, 22 সালে কেনা হয়েছে, এবং কি কোন সালে কতবার তারা এটাকে আপডেট করা হয়েছে সেটাও দেওয়া আছে। এখানে 3 বার, এখানে 1 বার, এখানে 3 বার, এখানে 1 বার, এখানে 1 বার বছর শেষে এটা আপডেট করা হয়েছে, আর 22-এর প্রথম দিকে একবার করা হয়েছে। এখন দেখেন 20 সালের নভেম্বর মাসে একটা আর্কাইভ দেওয়া আছে স্ক্রিনশট, ওই তারিখে যে আমরা দেখতে পারবো নভেম্বরের
এক তারিখে 2020 সালে ওই সাইটটা কেমন ছিল? এটা একটু সময় নিবে, আর্কাইভ করতে সময় লাগে একটু। আচ্ছা, আরো কয়টা লিঙ্ক আছে, আমরা এগুলো একটু অ্যাড করে দেখি। হুজ তো আমরা হুজ.কম ইউজ করতেছি। আচ্ছা, আসতেছে, আসুক। রিলোড দিই। আচ্ছা, তখন সাইটে মেবি কিছু ছিল না, এই সাইটের ব্যাপারে সম্পূর্ণ ইনফরমেশন দেয়া আছে, আমরা বাদ দেই। 16 সালে আসি আমরা। ষোলো সালে সাইটে সাইটে ডেকোরেশন এই টাইপের ছিল। এই যে সাইটের ডেকোরেশনটা এই টাইপের ছিল। আচ্ছা, আমরা 16 সালে দেখেন আবার সম্পূর্ণ সবকিছু দিয়ে আছে, সাইটে সম্পূর্ণ আপডেট। আচ্ছা, আরেকটা সাইট চলে আসছে। আচ্ছা, এইটারই। আচ্ছা, আরেকটা সাইটে সাবসেট হিসেবে। শুধু শুধু কিনা ফালানো হয়েছিল মেবি। দেখি 22 সালে যে কিনছে, 21 সালে যেহেতু রিনিউ হয় নাই, 22 সালে কেনা হয়েছে এই সাইট। আবার সাইট না, কথা ডোমেনটা আবার কিনা হয়েছে। আচ্ছা, বর্তমানে তাদের অবস্থা এটাই আমাদের শো করতেছে। আমি আরেকবার রিলোড দিই। দেখেন বর্তমানে যেটা নেওয়া আছে, তারা কোন কান্ট্রি থেকে কিনছে, ASN কি, একটা মোটামুটি একটা ইনফরমেশন দেওয়া আছে।
আচ্ছা, হিস্টোরি দেয়া আছে 11 বার চেঞ্জ হয়েছে, 8টা ইউনিক নেম সার্ভারে, 10 বছর যাবৎ নেওয়া হইতেছে, যেটা আমি দেখালাম আপনাদের আর্কাইভে দেখাইছিলাম। তো আমার এটা অনেক পুরান একটা ডোমেইন। আচ্ছা, আমি বর্তমানে সাইটের অবস্থাটা দেখি। ঠিক আছে, এটা ই কমার্স সাইট একটা হইছে। ই কমার্স আসলে আর কেবে লোড নিতে পারতেছে না, যে অলরেডি লোড এখনো নেয় নাই, বাট এই যে ইনফরমেশন ফাইন স্টোর ই কমার্সই আমাকে বোঝাচ্ছে। দেখেন, এটা কিন্তু কারেক্ট একটা রেজাল্ট ইস্যু শো করে এখানে। দেখি নিচের দিকে আসি, এই যে এই জিনিসগুলো কিন্তু শো করতেছে আমাকে। আচ্ছা, আমি আরেকটা দেখি। এই যে শো করতেছে, বাট আমি কি নিছিলাম সেটাও তো ভুলে গেছি। আচ্ছা, আমি এটা রানিং একটা সাইট নিয়ে দেখি। আচ্ছা, এটা না দিয়া আমার নামে যে ডোমেইন, সেটা দেখি প্রিভিয়াস হিস্টোরি কেমন। যে 21-এ কেনা হয়েছে, 22-এ কিন্তু এখনো রিনিউ সময় আসে নাই, এর আগে প্রিভিয়াস কোনো সালে কেনা হয় নাই। ডিসেম্বর 29 তারিখ এই সাইটটা কিন্তু ডেকোরেশন করা হয়েছে, সাগর ভাই ডেকোরেশন করছিল। শো অল, আচ্ছা দেখাবে না গুগল, এটা এখনো ইন্ডেক্সিং হয় নাই। আচ্ছা, আমি আরেকটা দেখি। বাট এটা আমরা বুঝলাম যে এই ডোমেইনটা এর আগে কখনো কেনা হয় নাই। দেখি আরেকটা ডোমেইন আমার, দেখি এর আগে কেনা হয়েছে কিনা। ওই যে নেম চিপে অলরেডি আছে, নেম চিপ শো করতেছে, নেম চিপের অ্যাড্রেস শো করতেছে। আচ্ছা, এবং কি বলা হয়েছে, এটা 8 বার চেঞ্জ করা হয়েছে। সো এটার ব্যাপারে আমি অবশ্যই আর্কাইভটা আমি দেখবো কেমন প্রিভিয়াস আর কেমন ছিল সাইটটা। আচ্ছা, 11 সালে কেনা হয়েছিল, 21-22-এ রানিং চলতেছে, 11 সালে আমি দেখি প্রিভিয়াস যদি একবার কেনা হয়েছে। এই হলো 11 সালের। আচ্ছা, এটা মেবি কাজ করা হয় নাই, গুড এডিটে কি না ফালায় রাখা হয়েছিল, না কিছু অ্যাডটেড দেওয়া ছিল, নর্মাল ইয়েতে ছিল, সাইড বেশি ডেকোরেশন হয় নাই। আমি দেখি পরবর্তীতে এটার কন্ডিশন কেমন ছিল।
এত লোড নিলে কেমন হয়? ১৩ সাল, ২১ সাল, আচ্ছা অনেক সময় লাগবে, সাইটের বর্তমানে অবস্থা আমি দেখাই, এটাই শো করবে, লাইভে আসলে ভালো হতো, বাট সময় লাগবে। এই হলো সাইটের বর্তমান অবস্থা, এটা এখানে শো করবে বাট সময় লাগবে, যেহেতু আর্কাইভ অনেক সময় নেয় আর্কাইভ করতে। সো এটা আমি নিয়েছিলাম এই কারণে, প্রিভিয়াস যখন 2011 সালে কেনা হয়েছিল, 2011 সালে দেখছি তখন কিন্তু জাস্ট হোস্টিংয়ে জাস্ট অ্যাড করা হয়েছে, কোনো কাজই করা হয় নাই, এই জন্য হোস্টিংয়ের নামটা কিন্তু শো করতেছিল। আর একটু যেটা দেখলাম, gmarket.net ডাইরেক্ট সাইটের কিন্তু ফুল ওভারভিউ কিন্তু শো করছে। সো আমরা কিন্তু বুঝতে পারি যদি কেউ নামটা কিনা থাকে, সে কিন্তু আসলে কি ওয়েবসাইট মেক করছে কিনা, কারণ বেশিরভাগ ডোমেন দেওয়া অনেকে মানে ওয়েবসাইট মেক করে না, জাস্ট কিনে ফেলায় রাখে। তো এগুলো আমরা ইজিলি ভাবে নিতে পারি, তো সেম ভাবে এটা ছিল, এই জন্য এটা নেওয়া হয়েছিল। সো মোটামুটি এটার ব্যাপারে আইডিয়া পাইছি, অনেক সময় লাগবে এটা কমপ্লিট করতে, যেহেতু আমাদের সময় লাগে আর্কাইভ করতে। সো এখানে রিসার্চ ডোমেইন টুলস ডট কম, এখানে আসার পরে এই যে একটা হিস্ট্রি দেখে নিবেন, এই যে প্রিভিয়াস কিনা হয়েছে কিনা, কিনা হলে সব কিছু শো করবে, দেন হলো আর্কাইভে আসবেন। আর্কাইভে আসার পরে যদি কিনা হয়ে থাকে, প্রিভিয়াস সাইটটা কেমন ছিল দেখে নিবেন, সাইটটা আসলে ডেকোরেশন কেমন ছিল, যদি দেখা যায় ওইটা কন্টিনিউয়াসলি ভাবে এটা রান করা হইতেছিল খুব, দেন কোনো একটা কারণে এটা অফ করা হয়েছে, তা আমরা অবশ্যই এটা পেনাল্টি খাইছে বা অন্য কিছু আমরা ধরতে পারি। দেন হলো আমরা এটাকে স্প্যাম ইস করে এটা চেক করতে পারি, যদি অত যাওয়া লাগবে না, যদি কিনা থাকে আমরা ট্রাই করি স্কিপ থাকার জন্য। সো পরবর্তী পার্টে চলে আসি, যে এতক্ষণ দেখলাম হিস্টোরি হিস্টোরি নাম কীভাবে আমি চেক করবো। পরবর্তী পার্ট হলো যে আমি ডোমেন নামের ক্ষেত্রে কীভাবে ডোমেন নাম একটা আমি চুজ করতে পারি। চেক, আচ্ছা এইটা একটু আগে আসবে, হ্যাঁ ডোমেন নাম জেনারেটর, যে নামের ক্ষেত্রে আমাদের একটা পেইন লাগে, আমরা কীভাবে নাম কী বলবো, সেই ক্ষেত্রে এখানে 4টা সাইটের নাম দিয়ে, যদিও এই সাইটটা এখন আর নাই, এই সাইটের বদলে আমরা এখন ডোমেন হুইল ব্যবহার করব। আমি রিপ্লেসমেন্ট করে দিই, এটা আমি লিঙ্ক করে দিলাম, যেহেতু আপনাদেরকে স্লাইডটা দিব সেহেতু এই সাইটের লিঙ্কটাও পাওয়া যাবেন, যে ক্লিক করলেই লিঙ্কটা পাওয়া যাবেন, ক্লিক করলে লিঙ্কটা পাওয়া যাবেন। সো ডোমেন হুইল নেম স্টেশন, আচ্ছা আমি আগে সাইটগুলো কাটে দিই, প্রয়োজন নাই এখন। দেন হলো লার্ন ডোমেন সার্চ, লাস্ট হলো শপিফাই, শপিফাইটা আমরা অন্যভাবে নিয়ে আসবো। দেখি, আরে আরে আচ্ছা, এটা হলো ডোমেইন নেম জেনারেটর শপিফাই,
আচ্ছা আমি এটা এই লিঙ্কটা ইউজ করে দেই, তাহলে খুঁজতে সুবিধা হবে। এই লিঙ্কে একটু প্রবলেম আছে, এগুলো মানে শপিফাই লিঙ্ক, ওখান থেকে যে খুঁজতে হবে ডোমেইন নাম কই থেকে সার্চ করতে হয়। আচ্ছা সো মোটামুটি হয়ে গেছে। এখন ধরো আমি একটা নাম কিভাবে আমি খুঁজবো, যেটা আমাদের মেন প্যারা প্যারার কাজ, আমরা এখানে সেটা ইজি করবো। যেমন আমার সাইটটা যদি হয় বিউটি ফ্যাশন রিলেটেড, তাহলে আমি লিখতে পারি যে ধরেন ফ্যাশন, আমার নিশটা আমি লিখে সার্চ করবো, যদি আমরা জানি যে নিশটা রাখতে হয়। সো এখানে ভিতরে আমি যেটা করবো, এখান থেকে আসার পরে ORG ব্লগ ইনফো নেটটা আমি ক্লোজ করে দিব। সো এখানে আমার ফ্যাশন রিলেটেড অনেক কিছু শো করতেছে, দেখেন খুব ভালো সুন্দর নামই দেখাবে। ফ্যাশন পিপল, ফ্যাশন ফার্স্ট, ফ্যাশন বেস্ট, মাই অনলাইন ফ্যাশন স্টুডিও, দেন এখানে হাইপেন ইউজ করছে। এই যে মাঝে মধ্যে বললাম হাইপেন ইউজ করা যায়, বাট ভালো যেন হয়। যেমন রিয়েল অনলাইন ফ্যাশন এই ক্ষেত্রে ইউজ করা যায়। যেমন আবার 24, এই ওয়ার্ডটাও কিন্তু মানে নাম্বারটা কিন্তু খুবই ভালো, 24101097, এগুলো মাঝে মধ্যে ইউজ করা যায়। এখানে অনেকগুলো আছে, দেন চাইলে আপনি এগুলোকে একটু চেঞ্জ করতে পারেন, যে আপনার নামটা ফ্যাশন এভাবে নাম না লিখে যদি এভাবে লিখেন ফিশন এইভাবে, সেই ক্ষেত্রে আপনাকে অন্যভাবে আবার দেখাবে। দেন ফ্যাশনের পরিবর্তে আপনি যদি ফ্যাশনেবল চান, তাহলে ফ্যাশনেবল দিয়ে আপনাকে কিওয়ার্ড শো করবে। আচ্ছা আমি ফ্যাশনটা কাইটা দিলাম। এবার আসি ডোমেইন নেম, সো নেম স্টেশনে এখানে গুগলের সাথে আমাদের সাইন ইন করতে হবে, আমি সাইন ইন করে দিই। ফ্যাশন রেড মার্কগুলা তো আমার এগুলো আমি নিতে পারবো না, সে অ্যাভেলেবল আছে আমার, আমাকে বলতেছে ওরা 418টা ফ্যাশন রিলেটেড। সে আমাদেরকে অন্য নাম মানে একটু ঘুরে পেঁচাই দিছে কিবার রিলেটেড, আর যেহেতু আমার বলা যায় ইন্ডাস্ট্রি, সে হিসাবে সে দেখেন অন্য কিছু নামও ইউজ করছে, একটা ব্র্যান্ড বিলো নামও হিসাবে সে এখানে ইউজ করে দিছে আমাকে। আচ্ছা এটা কিনা হয়েছে, এটা রিনিউ করা লাগবে, মানে আমি আবার নতুন করে কিনতে পারবো। এখানে মোটামুটি ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হিসাবে একটা নাম দেওয়া আছে। আচ্ছা আমি যে ওয়ান ওয়ার্ডে দেই, দেখি কি আসে আমাকে কি শো করে। ওয়ান ওয়ার্ডের এই যে এগুলো শো করতেছে, সো এগুলো নিচের একটু দেখে নেবেন যখন আপনারা কিনবেন, দেখে নেবেন fastlay.com। আচ্ছা ফেশিপ ফ্যাশন সোর দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে হ্যান্ড পিক দিকে কি আমাকে শো করে, এটা ভাবে দেখা নেবেন যে আপনি কি কি আপনার নিতে পারেন। রিলেটেড ওয়ার্ড র্যান্ডম এফিক্স দিকে, র্যান্ডম এফিক্স আচ্ছা দেখে নেন, যেটা আপনার সাথে রিলেটেড ভালো মনে করেন যায় সেটা অবশ্যই ইউজ করবেন এখানে। আর .com চাইলে অন্য কিছু, চাইলে এখান থেকে অন্য কিছু সিলেক্ট করে নেবেন, তাহলে অন্য কিছু আপনাকে দেখাবে। এবার আসি এই সাইটের ক্ষেত্রে, তারাও দেখেন এখানে আমার পেশনের সাথে আগে পিছে কিছু ওয়ার্ড ইউজ করছে, ওয়ার্ড ইউজ করে আমাকে কিছু নাম সাজেস্ট করতেছে, এগুলো ছাড়া আমরা নিয়ে কাজ করতে পারি। প্রচুর পরিমাণে নাম দেওয়া আছে এখানে, দেন আসি শপিফাইতে, দেখি তারা আমাদেরকে কি সার্চ মানে কি রেজাল্ট দেয়। তো সময় নিতেছে,
কিচেন দিয়ে দেখি। ভালো সমান দিচ্ছে নেট ইস্যুর কারণে। আপনি যেটা করতে পারেন, এগুলোর মধ্যে সব থেকে ভালো হলো ডোমেন হুইল, এটা দেখতে পারেন। আর দেখতে পারেন যে এই যে এইটা যেটা আমি দেখাইলাম, নেম স্টেশন, এই দুটো খুবই ভালো, খুব ভালো ভালো নাম পাবেন। এই শপিফাই তো যাওয়া লাগবে না, এটা তো যাওয়া লাগবে না, যদি চান তাহলে আপনারা যা কাজ করতে পারেন, কিন্তু এই দুটো হলো এনাফ আপনার ডোমেন নাম খোঁজার জন্য। আচ্ছা আরও একটা আছে, আমি দেখি সেটা এখন আছে কি না। জেনারেটর হ্যাঁ নেম বই যেটা ঠিক আছে, এটাও একটা ভালো, এখানে ভালো ভালো আপনার নাম জেনারেট করতে পারবেন, কোনগুলো কিনতে পারবেন কোনগুলো কিনতে পারবেন না সেটা একটা লিস্টিং দেওয়া আছে। আচ্ছা আর একটা সাইট দেখি, নেম রাস্টা তো মেবি নাই, দেখি নেম মেস্টা আছে কিনা। না নাই, নেম মেস্টা খুবই ভালো ছিল খোঁজার জন্য, নেম বইটা ভালো হইতেছে আস্তে আস্তে, বাট আই থিংক সো এই ডোমেন হুইল আর এটাতে এনাফ আপনাদের জন্য সার্চ করার জন্য। জাস্ট মেইলটা দিয়ে লগ ইন করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, এবার পরবর্তী পার্টে আসি। সো আমরা এগুলোর ব্যাপারে জানলাম কিভাবে একটা নাম আমি চুজ করতে পারি। এবার ডোমেন কেনার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে আমরা গুডডি হোস্ট গেটর নেমচিম থেকে কিনতে পারি, আর আমরা অলওয়েজ হাইলি রিকমেন্ড করি যে নেমচিম থেকে কেনার জন্য, এটা আমাদের সাধ্যের মধ্যে পড়ে, এবং কি হোস্টিংটা আমাদের সাধ্যের মধ্যে পড়ে কেনার ক্ষেত্রে, এবং কি ওদের মোটামুটি কম দামে খুব ভালো সার্ভিস ওরা দেয়, মানে সার্ভিস অনুসারে প্রাইস খুবই কম থাকে, আমাদের সাধ্যের মধ্যে পড়ে। সো আমরা এটাই কাজ করি প্রাথমিক অবস্থায়, নেমচিম দিয়ে সব কিছু আমরা করে নিই, যদিও যদি আমাদের হোস্টিং বড় কোনো হোস্টিং লাগে, নেমচিপেরই আরও পাওয়ারফুল হোস্টিং নিতে পারি, অথবা আমরা সুইচ করে গোডেডিতে বা হোস্টিংকার বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে ওগুলোতে যে আমরা হোস্টিং নিতে পারি। বাট ডোমেন কেনার জন্য আই থিঙ্ক সো নেমচিমটাই ভালো, এটাতে কিনতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের ডোমেন রিলেটেড যা যা প্রয়োজন, এই হিসাবে আপনারা আপনাদের জন্য ডোমেন নাম চুজ করবেন। যদি শুধু অ্যাফিলিয়েট করেন তাহলে অ্যাফিলিয়েট, যদি অ্যাফিলিয়েটের সাথে যদি অ্যাডসেন্স নিতে চান ওইভাবে একটা নাম সিলেক্ট করেন, যদি মনে করেন যে অ্যাফিলিয়েট ড্রপ শিপিং অ্যাডসেন্স তিনটা একসাথে করবেন, ওই হিসাবে একটা নাম চুজ করবেন। কিভাবে করবেন তা এ টু জেড দেওয়া আছে, নাম চুজ করে যেটা করবেন যে আপনি আপনার কাছেই রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না, শেয়ার করলে প্রবলেম। তো যদি মনে করেন রিভিউ করতে চান সেক্ষেত্রে আমাদেরকে পাঠাইতে পারেন বা আমাকে পাঠাইতে পারেন, সেই ক্ষেত্রে যেটা করবেন যে আমার পেজে পাঠাইতে পারেন, কারণ ইনবক্সে দিলে অনেক বেশি মেসেজ আসতে পারবে বা গ্রুপেও না, তো সেটা আমি চেক করে দেখতে পারি যেটা কোনো ধরনের প্রবলেম আছে কিনা, চেক আমার করার প্রয়োজনও নাই, যেটা মনে করি আর্কাইভ আছে আর্কাইভ থেকে আপনি চেক করে নেবেন। ঠিক আছে, এই ছিল মোটামুটি সব কিছু, এভরিথিং, যদি কারো কোনো পছন্দ থাকে তাহলে করতে পারেন।